বন্ধু তোরে লাইগা রে বন্ধু। ধর্ম বা রাজনীতি দুই বাংলাকে যতই আলাদা করে দিক, এই দুই বাংলার মানুষকে এক রেখেছে যে দুটি জিনিস, তা হলো তাদের মন এবং একে অপরের প্রতি ভালোবাসা। তাই তাদের ভালোবাসার গল্প নিয়ে এবার কৌশিক গাঙ্গুলির বিসর্জন। বিসর্জন নিয়ে নানান কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন কৌশিকদা স্বয়ং। কৌশিকদা, ওয়েলকাম জানাই, আর সবার আগে ধন্যবাদ জানাই যে এত একটা এত ভালো একটা ছবি তুমি আমাদেরকে দিতে চলেছো বলে। তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বিসর্জন, এটা কারোর কাছে খবরটা পুরনো নয়, কিন্তু তোমার কাছে প্রাপ্তি বলতে কোন, মানে এই ন্যাশনাল অ্যাওয়ার্ড না দর্শকদের থেকে ভালোবাসা? দেখো, এই খুব কঠিন প্রশ্ন। প্রথমত হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কারটা হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান, এবং সেখানে শ্রেষ্ঠ বাংলা ছবির পুরস্কার পাওয়াটা তুলনাহীন একটা আনন্দের জায়গা, সেই আনন্দ তো রয়েছে। কাকতালীয় হচ্ছে যে এই ছবিটা পুরস্কার পাওয়ার 7 দিনের মধ্যেই বাংলার মানুষ ছবিটা দেখার সুযোগ পাচ্ছে। এটা সাধারণত অনেক পরে ছবি আসে বা ছবি আগে রিলিজ হয়ে গেছিল পরে পুরস্কার পেয়েছে, পুরস্কারটা আছে আনন্দের এই আর কি। এখানে পুরস্কার পেয়েই মানুষ কখন পাচ্ছে, নববর্ষে, আবার তারপরে কতগুলো জিনিস পর পর নববর্ষের দিনে, এবং কি ছবি পাচ্ছে নববর্ষের দিনে, বিসর্জনের মতো একটা সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরপুর একটা ছবি সেটা পাচ্ছে, যেটা জাতীয় পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ বাংলা ছবির। এবার বছর শুরু মানুষ শ্রেষ্ঠ ছবি দেখে করবে না করবে না, আমাকে বলো, সব থেকে ভালো জিনিসটা চাই, ভালো জামা পড়বে, ভালো পড়বে এবং কি খাবে সেদিন, খাওয়া দাওয়ার দিন কিন্তু সবাই চাইনিজ কন্টিনেন্টাল এগুলো খাবে না, কিন্তু কলা পাতায় করে একটু ঘি ভাত, পোস্তর বড়া, মাংস, মাছ, এগুলো তো দই মিষ্টি লাস্টে, এটা বাঙালি খাবার খাবে। ঠিক তেমনি কিন্তু বাঙালি খাওয়া, তুমি বিসর্জনের লেখাটা দেখেছো, লোগোটা এরকমভাবে একটা একচালার মতো করে সিঁদুরের দাগ, আলপনার মতো একটা জিনিস, পুরো বাঙালিয়ানায় যেরকম লোগোটা, ছবিটাও তাই। দুই বাংলার একটা অবিভক্ত প্রেমের গল্প যেটা সারা পরিবার বসে একসাথে দেখতে পারে, সেই রকম একটা ছবি দিয়ে বছর শুরু হবে বলে আমার মনে হয়, এবং সেটাই এই জাতীয় পুরস্কার এই জন্যে আপনাদের জন্য দর্শকদের উপহার দিলাম। কৌশিক, এবার জিজ্ঞেস করবো, বিসর্জনে তো দুটো দিক আছে, একটা হচ্ছে বিসর্জন মানে শেষ, পুজো শেষ বা কিছু একটা শেষ হয়ে যাচ্ছে, এবং অবশ্যই বিসর্জন দুই বাংলার ক্ষেত্রে দুটি মানুষকে মিলিয়ে দেয় ওই দিনটা। তো সেক্ষেত্রে বছরের শুরুতে পয়লা বৈশাখে প্রথম, মানে পয়লা বৈশাখে কোন দিকটা দিয়ে তুমি মানুষকে টানতে চাইছ? দেখো, পয়লা বৈশাখের আগের দিনটা কি, আগের বছরের বিসর্জন, হ্যাঁ, যে কোনো শেষে একটা শুরু হয়। এত বছর ধরে বিসর্জন হয়েছে, দুর্গাপুজো বন্ধ হয়েছে, হয়নি তো, বরঞ্চ বিসর্জনের পরেই পরের পুজোর বছরটা শুরু হয়ে যায়। কাজে যদি বিসর্জনটাকে একটা বছর ধরা হয়, একটা বিসর্জন থেকে আর একটা বিসর্জন করে কিন্তু পুজো এগিয়ে চলেছে, তাই না? কাজে সব কিছুর শুরু রয়েছে, এবং তুমি দেখবে যত ভালোবাসার সম্পর্ক, যত ঘৃণার সম্পর্ক, সেখানে অনেক বিসর্জন থাকে ছোট 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 ছোট, সেগুলো তুমি স্যাক্রিফাইস না করলে, কিছু জিনিস ছেড়ে না দিলে ভালো করে থাকা যায় না, একটা মানুষকে কাছে পাওয়া যায় না বা তাকে বাঁচিয়ে রাখা যায় না, সেই ভাবনা থেকে কিন্তু এই ছবিটা। এবং একদম অন্য প্রসঙ্গে চলে যাই, যে ঘরটাতে বসে আমরা কথা বলছি, এই অপেরা স্টুডিওর ঘরটাতে, এই ঘরটাতে কিন্তু আমাদের ডাবিং হয়েছে, এই ঘরটাতে প্রথম স্ক্রিপ্ট রিডিং হয়েছিল, এই ঘরটাতে কালিকাপ্রসাদ মিউজিক রেকর্ডিং করেছিল নিজের গান এবং সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো, ওই হারমোনিয়াম যন্ত্রপাতি যা যা রয়েছে সব কিন্তু ওর টাচ করে যাবে। এবং লাস্ট আমি এই স্টুডিও থেকে বেরিয়েছিলাম কালিকার সাথে কাজ শেষ করে, তারপর কিন্তু আমি এতদিন এখানে আর আসিনি, আজকে এসেছি, ইজ নট দেয়ার, কিন্তু ফাইন, আমার খুব মন খারাপ ছিল, অস্বস্তি হচ্ছিল, গতকাল রাত্রিরও খুব আপসেট লাগছিল, একটা টুইট করেছি ওকে আমি তখন, যে 7 তারিখে প্রিমিয়ার, সময় মতো চলে আসবে। হ্যাঁ, মৃত্যুর পরে মানুষের আত্মা থাকে, আমি বিশ্বাস করতে চাই, প্রমাণ চাই না আমি, কোনো আমার প্রমাণের দরকার নেই, এই জন্যই যে আমার ওটা ভাবতে ভালো লাগে। আমি ছোটবেলা থেকে মন খারাপ হয়েছিল, বাবা চলে যাওয়ার পর আমাকে বলেছিল চিন্তা করো না, আমাকে বাড়ির বয়স্ক একজন বলেছিল বাবা আছেন, বাবা সব দেখছেন, এই যে আমি ভাবতে চাই যে বাবা দেখছেন, বাবা দাঁড়িয়ে দেখছেন, বাবা জানলার তাকে বসে দেখছেন, এবং ভাবার দরকার নেই তো, বাবা দেখছেন, এই কনসেপ্টটা ইটস সেলফ ফ্যাসিনেটিং। ঠিক তেমনিভাবে প্রিমিয়ারের দিন আমি এখনও বিশ্বাস করি কালিকা আসবে, কালিকা আমাদের সামনে থাকবে এবং কালিকা ছবিটা দেখবে। কৌশিক, সেক্ষেত্রে বিসর্জন একটা মিক্সড মানে ফিলিং, মানে একটা এমন অনুভূতি, মিশ্র অনুভূতি,
অনেকটা দেওয়া অনেকটা নেওয়া, তাই না? মানে অবশ্যই অবশ্যই চলে গেলেন বিসর্জনের মাধ্যমে বলবো না, কিন্তু যিনি যুক্ত ছিলেন আবার অনেকটা পেলেও তুমি। হ্যাঁ, কিন্তু খুব ভালোভাবে না, তুমি তো কালিকার যে কোনো ছবির মিউজিক করেছে কালিকা চলে গেল, ওরম নয়, কালিকা রাজার মতো গেল একদম। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ বাংলা ছবি বিসর্জন, তার সঙ্গীত পরিচালক হিসেবে, যেখানে লোকসঙ্গীত একদম মেরুদণ্ড ছবিটার। আর কথা আছে যা শেষ ভালো তার শব্দ, একদম বিজয়ীর মতো গেছে। আই এম ভেরি হ্যাপি ফর মাই ফ্রেন্ড। হারাইলে দুই কুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল, কবে ফুটিবে মন্তর বিয়ার ফুল। আচ্ছা কৌশিকদেব, একটু অন্য প্রসঙ্গে আছে ছবিটা নিয়ে, যে এই ছবিটায় আমরা দুই বাংলার মানুষের প্রেম দেখছি, সেটা আমরা দেখেই থাকি, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে দুই বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে সম্প্রদায়ের মানুষের মধ্যে কিন্তু প্রেমটা দেখিয়েছে, মানে এখানকার মুসলিম ওখানকার হিন্দু, সেটা কি কাকতালীয় নাকি সেটাও ভেবেই তোমার করা বিষয়টা? দেখো, যারা সাম্প্রদায়িক গণ্ডগোল বাঁধায় তারা হচ্ছে সাম্প্রদায়িক আসল মানে সংখ্যালঘু সম্প্রদায়, যারা গণ্ডগোল বাঁধায় তারা সংখ্যালঘু সম্প্রদায়। ধর্মের মধ্যে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু সম্প্রদায় বলে নেই। আমি বিশ্বাস করতে চাই না যে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, আমি বিশ্বাস করতে চাই না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র। আমার পরিবারের মধ্যে মুসলমান মানুষ ভাই রয়েছে, আমার পরিচিত হিন্দু এবং মুসলমান উভয় বাংলাদেশে রয়েছেন। রাজনৈতিক কারণে দেশ ভাগ করা হয়েছে, সাধারণ মানুষ হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। আমি সেইটার মধ্যে কেন পড়তে যাব? আমাদের কাজ হচ্ছে, সেতু বন্ধনের সময় হনুমানরা সব পাথর ফেলে 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 সেতু তৈরি করেছিল, বেচারা কাঠবিড়ালিও ছিল, তারাও গিয়ে ছোটো করে করে নিয়ে ছোটো ছোটো পাথর ফেলে আসতো। এই বিরাট যে কর্মকাণ্ড চলছে সারা পৃথিবী জুড়ে শান্তি জড়ো করবার, সেখানে কৌশিক গঙ্গোপাধ্যায় নিতান্তই কাঠবিড়ালির মতো। আমি জানি একটা বাংলা ছবি কাঠবিড়ালির মতো, কিন্তু আমার যে ওইটুকুনি পাথরের দানা ওটা নিয়ে এটা আমি সঠিক জায়গায় ফেলে দিই, ভীষণ গর্ব করবো আমি। আই হ্যাভ ডান বিসর্জন, এর মধ্যে এমন বন্ধুত্বের মৈত্রীর কথা বলা আছে, খুব সিম্পল সামাজিক জীবনের মধ্যে দিয়ে বলা হয়েছে, দু তিনটে মানুষের ভালোবাসার গল্পের মধ্যে দিয়ে বলা হয়েছে, ওইটুকুনি আমার ক্ষমতা, আমি ওইরকম করেছি। তাহলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা মেসেজ বলছো বিসর্জন? প্রেমের পক্ষে বলতে পারো, প্রেমের পক্ষে, অন্য কিছুর বিপক্ষে, প্রেমের এগেনস্টে যারা সেটাই রাক্ষস, এটা রাক্ষসের বিপক্ষে। ভালোবাসতে বারণ করে যারা, যারা ধর্ম দিয়ে দুটো মানুষকে ভাগ করে দেয়। তুমি ইচ্ছামতি নদীর জল ভাগ করতে পারবে? পারবে না। তুমি মাছ ভাগ করতে পারবে? কোন দেশের মাছ চিনতে পারবে? পারবে না। খুলনার দিক থেকে মেঘ যখন কালো হয়ে উঠে বাংলাদেশে থেকে বেরিয়ে এসে তোমার টাকির উপরে এসে বৃষ্টি হয়, আটকাতে পারবে সে বৃষ্টির জল বা মেঘকে? পারছো না তো। তাহলে তুমি কিসের বেসিসে মানুষের মনকে আটকাবে? পারবে না। মানুষের প্রেমকে আটকাতে পারবে না। ঠিক তেমনিভাবে মানুষের ভালোবাসা, চুম্বন, আলিঙ্গন, এগুলোকে কোনো রাজনৈতিকভাবে ভাগ করা যায়নি, আমি সেটাকে সেলিব্রেট করছি বিসর্জনে। তো টাকির কথা যখন বললে তোমার মুখ থেকে কিছু শুনি, শুটিং এর কথা যদি কিছু বলো, টাকির সেই সব দিনগুলোর কথা। আহ, টাকিতে তো গল্প বলা উচিত ছিল, জয়া আসার কবি হয়ে যেত নদীর ধারে দাঁড়িয়ে, হাঁ করে টাকি থাকতে ওই পারে, কি দেখছো তুমি? আর আমি আরো বাংলা ভাষায় কথা বলতাম তখন, কারণ কি আমারও ভাষা বাংলা ভাষায় কথা বলেছি আমি, যেটা সারাক্ষণ না বললে না জিভে অসুবিধা হয়, এখন আমি বলতে গেলেও সমস্যা হবে, তার মধ্যে থাকতে হয় কিছু। তা আমি বলি, যদি কী দেখতেছো তুমি, কী দেখো এটা? আমি জিজ্ঞেস করলাম, তো বলো একটু বাংলাদেশ দেখেন, নৌকা যেতেছে বাংলাদেশের ফ্ল্যাগ, তোমার মন খারাপ লাগতেছে? বলে না, কীরকম লাগে ওই পারে আমার ভাষা। হ্যাঁ, ওই ওটা একটা অদ্ভুত কাহ, নাকি নদীর ওপারটা, ওখানে আওয়াজ শোনা যাচ্ছে, গরুর ডাক শোনা যাচ্ছে, ওখানকার বাইকের আওয়াজ হর্ন শোনা যাচ্ছে, অথচ নদীটা পেরিয়ে যাও, ওপারে একটা অন্য ভাষা, অন্য দেশ, যারা সহজে এখানে আসতে পারবেন না, তাই না? এটা খুব মানে আমার, এটা আগে পূর্বপুরুষদের সময় হয়ে গেছে ভাগগুলো, আর কিছু করার থাকবে না, ভাগই হয়তো থাকবে চিরকাল। বা মানুষ সাংঘাতিক কোনো দুর্যোগে পড়ে দেশটা একটা অর্থহীন জায়গা হয়ে দাঁড়াবে, যেখানে এত দুর্যোগ, একটা কথা আছে না, দুরন্ত বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল, সেই যদি অবস্থা হয় সব, তখন হয়তো মানুষ আর দেশের কথাই বলবে না, কে কোন দেশ, তখন মানুষ মানুষকে শুধু বাঁচাবে, মানুষ মানুষকে সাহায্য করবে। অমন দুর্যোগ যদি আসে আসুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষ এক হয়ে যাক, মানুষের লড়াই বন্ধ হয়ে যাক, ব্লগার খুন বন্ধ হয়ে যাক, সহনশীলতা বাড়ুক। আমি দুটো খারাপ কথা বললাম তোমার ধর্মকে, ধরো তোমার ধর্ম ছোট করে দেওয়ার মতো এত ক্ষমতা আছে না তোমার ধর্ম, অত ঠুনকো যে তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে আমার দুটো কথায়? নিশ্চয়ই তোমার সহনশীলতা আমায় ছোট করে দেবে, অবশ্যই। হ্যাঁ, সেই সহনশীলতা যাচ্ছে, ধর্ম তো প্রথম শেখায় সহনশীল হতে, ধর্ম একটা বিরাট ব্যাপার, ধর্মের সহ্য শক্তি হচ্ছে পৃথিবীর মতো, এত মানুষের, কোটি কোটি মানুষের পদাঘাতেও তার কোনো অপমান নেই। ধর্মের নামে মানুষ ভুল কাজ করছে আসলে,
না 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 না, তোমার হাতে একটা আমি ছুরি দিলাম, সেই ছুরি দিয়ে তুমি খুন করতে পারো, সেই ছুরি দিয়ে তুমি অপারেশন করে মানুষ বাঁচাতে পারো, তুমি ফল কাটতে পারো, ইটস ইওর চয়েস। একদমই তাই। তুমি যখন ব্লগার খুনের কথা বললে আমি এটা নিয়ে প্রশ্নে যাব যে বাংলাদেশে ব্লগার খুন হোক বা ধরো আমরা এখন দেখছি যে এদেশে রামনবমীতে অস্ত্র হাতে মানুষ বেরোচ্ছেন, তো সেক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে এই যে এই ছবিটা সেটা মানুষকে কতটা নাড়া দেবে বা কতটা উত্তপ্ত করতে পারে বলে তোমার মনে হয় কৌশিকদা? মাননীয় শেখ হাসিনা এসেছেন ভারতবর্ষে এই সময় রাজনৈতিক মৈত্রীর বাণী নিয়ে, বাংলাদেশে একজন স্টার অভিনেত্রী জয়া আহসান কলকাতাতে এসেছেন বিসর্জনের রিলিজ সংক্রান্ত প্রচার করতে মৈত্রীর বন্ধুত্ব নিয়ে, কিন্তু সেটা কালচারাল বন্ধুত্ব, রাজনৈতিক কালচারাল দুটো বন্ধুত্ব বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে চলছে। একটা পিলার কিন্তু যেরকম প্রধানমন্ত্রী এসেছে, একটা পিলার কিন্তু কালচারাল পিলারটা কিন্তু বিসর্জন, খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটা ছবি জাস্ট ছবি নয়, এবং সেই ছবিটা এই মুহূর্তে যখন জাতীয় পুরস্কার পাচ্ছে শ্রেষ্ঠ বাংলা ছবির, তখন বিসর্জনের গুরুত্ব কিন্তু আরও বাড়ে, সেই ছবির কাজ আরও বাড়ে, এবং দর্শকের কাছে কিন্তু দায়িত্ব হয়ে পড়ে এই যে মৌলিক বাংলা ছবি, আমাদের সাহিত্য নির্ভর বা নিজেদের গল্প থেকে তৈরি হওয়া মৌলিক, কোনো দক্ষিণী কপি বলছি না আমি, মৌলিক আমাদের ছবি যেগুলো একদম তৈরি হওয়া, সেই ছবিকে আরও বেশি প্রমোট করা, ফেসবুকে টুইটারে নিজেদের লিখে লিখে পাবলিসিটি, কারণ এই ধরনের ছবির প্রচুর টাকা থাকে না পাবলিসিটি করার, সাধারণ মানুষ পারে হিজিবিজি গল্প না করে কালকে কী খেয়েছিস, তো কি তোর বয়ফ্রেন্ড, এসব না করে তার ফাঁকে ফাঁকে যদি এই ছবিটা দেখেছিস কি, আর একটা ছবিটা দেখ, লেটস ব্যাক আপ দিস কাইন্ড অফ ফিল্ম, যেগুলো মৌলিক গল্প, সেই ছবিগুলোর পাশে দাঁড়াও, এটা সত্যি সত্যি একটা লড়াইয়ের মতো এই ছবিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, মেরুদণ্ড ভেঙে যাবে নইলে বাংলা সিনেমা। কিন্তু কৌশিক, তাহলে কি তুমি বলছো পাবলিসিটি ছাড়া একটা ছবি অচল? পাবলিসিটির প্রয়োজন আছে, অ্যাওয়ারনেস, প্রত্যন্ত জায়গায় মানুষ জানতে পারে না, সবাই তুমি যে টিভিতে প্রোগ্রাম দিচ্ছো এক্ষুনি হয়তো কেউ টিভি দেখছেন আর দেখতে পেলো না, ঠিক তেমনিভাবে মানে তুমি যখন নন্দনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ রবীন্দ্রসদনের মধ্যে দিয়ে, প্রচুর গাছ, বিকেলবেলা সব পাখিরা এসে পটি করে দেখেছো, প্রচুর শুকিয়ে থাকে, কোনোদিন তোমার গায়ে বা মাথায় পড়েছে? না পড়েনি, ইউ আর লাকি আমি এটাই বলতে চাইছি। ঠিক তেমনিভাবে কিন্তু প্রচার জিনিসটা এই রকমই, কিন্তু কোন মানুষের কাছে পৌঁছতে পারছো, মানে সারাক্ষণ কিন্তু লোক মিস হচ্ছে, এত অগণিত মানুষ তারা চলেছে জীবনযাত্রার মধ্যে দিয়ে, আর তার তুমি বর্ষণ করে যাচ্ছ, কিন্তু আমি বিচ্ছিন্ন এক্সাম্পল দিলাম কিন্তু ঘটনা কিন্তু সত্যি তাই, এইটাও একটা জিনিস। ঠিক যেরকম ভাবে আমরা আজও সুস্থ আছি, যে কোনো সময় মাথার উপর কিন্তু পড়তে পারে অসুস্থতাটা, তুমি বাই চান্স সুস্থ আছো, কিন্তু বাই চান্স বেঁচে আছো, ঠাকুর তোমাকে আশীর্বাদ করে তুমি এগিয়ে যাও, সুস্থ থাকো, কাজ করো, ডু ইউর ওয়ার্ক, এইরকম জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় প্রচারটা খুব জরুরি, মানুষের অ্যাওয়ারনেসের জন্য তারা জানুক, তারা ছবি দেখতে আসুক। আর কি বলতো, একটা পাইরেটেড ডিভিডি কেনার সময় ভুলে যায় যে সেই গৃহস্থ সে কিন্তু চোর প্রতিপন্ন হলো, তার বাড়ি থেকে যে 500 টাকা চুরি করেছে বা জামা চুরি করেছে সমান চোর একদম। এই যদি এই মানে এইটা যদি বুঝতে না পারি আমরা আমাদের যে অধঃপতনটা, তাহলে কোনো লাভ নেই কিন্তু। এবং পাশাপাশি দাঁড়িয়ে এটাও বুঝতে হবে যে আমি যে দেশে বাস করছি, যে শহরে, সেখানকার যে সংস্কৃতি কালচার, তার কিছু দায়িত্ব আমার আছে, সেই দায়িত্বটা কি, এই ছবি যেগুলো আসছে সেগুলোকে বড় হলে গিয়ে দেখা। নদী কখনো ছোট বাক্সের মতো হতে পারে না, নদী অত বড় হতে হবে, হ্যাঁ সিনেমাস্কোপ, সেখানে বসে দেখতে হবে, ওই সাউন্ড শুনতে হবে, সব কিছু করে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়া। দেখো এটা মহারাষ্ট্র পাচ্ছে, দক্ষিণ ভারত পাচ্ছে, আমরা পারবো না কেন? ওখানে মানুষ পাগলের মতো, জীবনযাত্রার অংশ সিনেমা দেখা, আর আমাদের জীবনযাত্রার অংশ কি, সন্ধ্যাবেলা ফ্রি আছিস আসছি, কোনো মানে হয় না, ইউজলেস। সেটাই তো। এবার তোমাকে তোমার কথা জানবো যে কৌশিক গাঙ্গুলি তো ছবিতে আছেন, এবং কিভাবে আছেন ছবিতে, যখনই কৌশিক গাঙ্গুলি থাকেন তখন অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা কিন্তু বেশ ভয় পেয়ে যান, কারণ তাদেরকে দেখাই যাবে না, তারা হয়তো হারিয়ে যেতে পারেন। সে আমার চেহারা বড় বলে তাদের কম দেখা যেতে পারে, এটা হতে পারে, একেবারেই না, তোমার অভিনয় কৌশিক, না না আমি অভিনয় খারাপ করি মোটেই তা নয়, খুব মন দিয়ে অভিনয় করেছি, এবং সাধারণত অন্যান্য ছবিতে নিজের ছবিতে আমি একটু নিজেকে রেখে রেখে একটু কম কম রাখি নিজের জায়গা, লোকে যাতে না বলে দেখেছো নিজের জন্য একটা দারুণ পাট লিখেছে, এইবারে সে ভদ্রতাটা আমি আর করিনি, নিজের জন্য যথেষ্ট ভালো করে পাট লিখেছি এবং মন দিয়ে করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে সবার। এমনকি লক্ষ্য রাখার বিষয়, পোস্টার বা সব জায়গায় আমার ছবি কিন্তু আমি বড় বড় করে কোথাও দিইনি, আমার নায়ক নায়িকার ছবিই রয়েছে, কিন্তু আমাদের অনেক সহকর্মী অভিনেতা অভিনেত্রী আছে, তারা অভিনয় করার পরে দুঃখ করেন পরে যে আমার ছবিটা কেন নেই পোস্টারে, আমি তো এত গুরুত্বপূর্ণ পার্ট করেছি, পোস্টার একটা অন্য কমিউনিকেশন, সেখানে হয়তো শুধু নায়ক নায়িকাই যথেষ্ট হয়ে দাঁড়ায় কখনো কখনো,
সেখানে ইকুয়ালি একটা ইম্পর্টেন্ট রোল আমি হয়তো করেছি নায়ক নায়িকার, কিন্তু আমার কিন্তু সেরকম ছবি নেই কোনো কাজে। তোমার নায়ক নায়িকাকে নিয়ে যদি তুমি একটু কিছু বলো, নাসির এবং পদ্মাকে নিয়ে, তাদেরকে তুমি এঁকেছো নিজের মতো করে ছবির মাধ্যমে? হ্যাঁ করেছি। আবির ফ্যাসিনেটিং, ওর খুব কঠিন ছিল রোলটা, কথা বলতে পারছে না, কথার অসুবিধে, যাতায়াতের সমস্যা, পায়ে একটা চোটের জন্যে খুব রেস্ট্রিক্টেড একটা এবং একদম অথার ব্যাক নয়, সেইটাকে বিশ্বাসযোগ্য করে তোলা, একটা স্মল টাউন ছেলে এবং ওখানকার ব্যবসায়ী, তার ভালো জিনিস খারাপ জিনিস সব কিছু মিলিয়ে রোলটা খুব ট্রিকি রোল। আর জয়া যতদিন বাংলা ছবি থাকবে, এই পদ্মাটাকে মানুষ ভুলতে পারবে না, কিন্তু এক নিমেষের জন্য ভুলতে পারবে না। ছবিটা যদি কেউ তিনবার দেখে ফেলে না, তার জন্য দায়ী থাকবে জয়া। পদ্মাকে নয়, বিসর্জন কেউ ভুলতে পারবে না, নিশ্চয়ই পারবে না। আর গণেশ মণ্ডলের কথা আমি নিজে বলতে চাইছি না, আপনারা দেখে নেবেন, ভালো লাগবে। হ্যাঁ, শেষ সময় শেষ, আমরা অনেক কথা বললাম, তো তুমি যদি একটু পয়লা বৈশাখে তুমি এত সুন্দর উপহার দিতে চলেছো দর্শকদের, তুমি যদি একটু কিছু বলে দাও। বিসর্জন জাতীয় পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ বাংলা ছবির, নতুন বছর আসছে, জাতীয় পুরস্কার পাওয়ার 7 দিনের মধ্যে আপনার কাছাকাছি প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে বিসর্জন। অপেরা মুভিজের এই ছবি আপনারা দেখতে আসুন, আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানান ছবিটা দেখতে আসার জন্যে, এবং এই ছবি আপনারা যত সাপোর্ট করবেন, যত দেখবেন, তত মৌলিক বাংলা ছবি আরও এগিয়ে যেতে পারবে, আরও দূরে যেতে পারবে, এবং এটা আমাদের আত্মসম্মানের, আমাদের আত্মমর্যাদার জায়গা যে আপনারা এই ধরনের ছবির পাশে দাঁড়াবেন। অরিজিনাল ফিল্ম যদি না বাঁচানো যায়, বাংলার সম্মানহানি হয়। আপনারা পাশে থাকুন, আপনারা বিসর্জন দেখুন, বারবার দেখুন এবং জানান কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ কৌশিকদা, আমাদের এতটা সময় দিলে। বিসর্জনের মাধ্যমে দুই বাংলার মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার পেছনে রয়েছেন আরেকজন বিশেষ মানুষ, তিনি হলেন সুপর্ণদা। সুপর্ণদা, ওয়েলকাম। সুপর্ণদা, ফার্স্টেই জানতে চাইবো, এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ছবি, মানে তুমি করতে কেন রাজি হলে, মানে কোন জায়গাটা ফার্স্ট তোমায় বলেছিল যে না, এই কারণটার জন্য আমায় এই ছবিটা করতেই হবে? তার আগে একটা ব্যাকগ্রাউন্ড বলতে হয়, যেটা আজকে যে স্টুডিওতে আমরা আছি, এই অপেরা স্টুডিও, 2016 এই স্টুডিওটা ওপেন করেছিলাম। এত তাড়াতাড়ি মানে এতগুলো কাজ করতে পারবো যখন এত ওপেন করি সেটা ভাবিনি। ইচ্ছেটা ছিল যে সিনেমার প্রতি ভালোবাসা বা মিউজিকের প্রতি ভালোবাসা থেকেই এই স্টুডিওটা ওপেন করা। পরবর্তীকালে মানে 2016 মাঝামাঝি মুভির প্ল্যানিং যখন হয়, কৌশিকদার সাথে ডিসকাস করি, কৌশিকদার দু লাইনের একটা স্টোরি আমায় শুনিয়েছিলেন, যেটায় মেনলি ছিল এই একজন হিন্দু বিধবা বাংলাদেশের আর ইন্ডিয়ান একজন মুসলিম, দুজনের প্রেমের গল্প, যেখানে থিমটা এটাই মনে হয়েছিল যে যেটা আমরাও এখন বারবার প্রজেক্ট করছি, যে দুই বাংলার অনেক কিছুই হয়তো ভাগ হয়ে গেছে কিন্তু প্রেম বা ভালোবাসা সেটা এখনও ভাগ হয়ে যায়নি। তো এইটা কিন্তু সেদিন মনে হয়েছিল এই দুই লাইনের স্টোরিটা শুনে, যেটা একটা আগামী দিনে বড় দাগ কাটতে পারবে। হয়তো ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ভেবে তো ছবিটা বানানো হয়নি, আজকে এই মুভিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা একটা স্বীকৃতি অবশ্যই, কিন্তু শুরুর সময়ে এটাই মনে হয়েছিল যে একটু অন্য ধারার গল্প হবে, যেভাবে এই মুহূর্তে বিভিন্ন রকম বাংলা মুভি হচ্ছে তার বাইরে একটু যেতে চেয়েছিলাম। তো এই যে প্রথম ছবিতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই বিষয়টা মানে তুমি কতটা খুশি সেটার হয়তো সীমা নেই? ভীষণ খুশি, সীমা নেই, কারণ এর মধ্যে যেটা ঘটেছে যে সেটা তো সবাই আপনারা জানেন যে এই ছবির মিউজিক ডিরেক্টর কালিকাদার আমাদের মধ্যে নেই, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে টোটাল ছবিটা এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, সেই জায়গাতে কালিকাদার কন্ট্রিবিউশন তো আছেই, সব দিক আলোচনা করা হচ্ছে, সেগুলো ঠিকই আছে স্টোরির দিক, কিন্তু মিউজিকও আমার মনে হয় একটা বড় রোল প্লে করেছে। একদম, কারণ একটা দিকে আমরা যেভাবে স্টোরিটা নিয়ে এগিয়েছি, যেভাবে এক একটা ফ্রেমকে ধরা হয়েছে, আমার নিজের বারবার মনে হচ্ছিল একদম, যেহেতু ছবিটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে ইনভলভ ছিলাম,
যে আগামী দিনের বহু ফিল্ম ইনস্টিটিউটের স্টাডির সাবজেক্ট হবে এই মুভিটা। মানে এটা আজকে আমি বড় মানে গলায় বললাম, জোর দিয়ে বললাম, এটা কিন্তু ঘটবে, মানে সেইভাবেই কিন্তু ছবিটা বানানো। এবং তার সঙ্গে ফোক সং, পাঁচটা যে আমরা সং ইউজ করেছি, পাঁচটাই ফোক সং, সেটাও বোধহয় অতীতে খুব কম মুভিতেই এইভাবে ব্যবহার করা হয়েছে। নচিদা ফোক গিয়েছে। তো তুমি যে কালিকাদার কথা বললে, তো কালিকাদাকে নিয়ে একটু জিজ্ঞেস করবো, যেহেতু একদম প্রথম থেকে তুমি ছবিটার সাথে যুক্ত, কালিকাদার কোনো স্মৃতি বা কিছু বলতে পারবে যখন এখানে রেকর্ডিং করতে আসতেন? একটা স্মৃতি মনে আছে, মানে সব থেকে বড় যে স্মৃতিটা, আমাদের মিউজিক রেকর্ডিং এর লাস্ট ডে, সেই দিন ঠিক এই জায়গাটা, আজকে যে জায়গাটায় বসে আছি এইখানে, রাত্রি 1:30টার সময় একটা ছবি, মানে একটা মোবাইলে ফটো তুলেছিলাম, যেটা পরবর্তীকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ঘুরেছে সেই ফটোটা। রাত্রি 1:30টায় কাজ করছি, ওই স্মৃতির সব থেকে টাটকা স্মৃতি বলতে ওটাই, যে যে মানুষটার ডিভোশনটা অন্যরকমই ছিল। এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা কাজ করতাম পুরো আমাদের টিম নিয়ে। এবং এই ছবির মধ্যে যে ইনস্ট্রুমেন্ট যেগুলি ব্যবহার করা হয়েছে, সেটা তো নর্মালি খুব কম মুভিতেই হয়, প্রত্যেকটা বলা যেতে পারে লাইভ টেক করা, প্রোগ্রামিং বা এইগুলো ব্যবহার করা প্রায় হয়নি, মানে যেগুলো এই ছবির সম্পদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনেকটা সময় দিলে বিসর্জন এবং কালিকাদাকে নিয়ে এতটা কথা বলার জন্য। তবে লাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার, যে পয়লা বৈশাখ যদিও তার আগের দিন রিলিজ করছে, কিন্তু আমরা বলছি যে পয়লা বৈশাখ রিলিজ, তো পয়লা বৈশাখ আপনাদের একটাই কাজ, বিসর্জন দেখা, বিসর্জন দেখুন এবং বাংলা ছবিকে আগামী দিনে নতুন দিকে এগিয়ে নিয়ে যান। একটা তো দিক অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা স্বীকৃতি, কিন্তু তার সঙ্গে বাণিজ্যিক সাফল্যের দিকটাও তো আছে। আজকে বারবার আমার মনে হয় যে হিন্দি মুভি প্রত্যেকটা উইকে একটি তাদের অ্যানাউন্সমেন্ট করে যে আমরা ফার্স্ট উইকে এই কালেকশন করেছি বা সেকেন্ড উইকে এই কালেকশন করেছি, তো বাংলা মুভির ক্ষেত্রে এই জায়গাটা আসবে না কেন? কাজেই এই পুরো জায়গাটা কিন্তু ডিপেন্ড করছে আপনাদের ওপর, কাজেই আপনাদের ভালোবাসা, সহযোগিতা, আশীর্বাদ সব চাই আগামী দিনে, যাতে অপেরা আরও ভালো ভালো ছবি নিয়ে আপনাদের কাছে আসতে পারে, সেই জায়গাটা আপনারাই তৈরি করে দিন। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণদা। আর আপনাদের যেটা বলি যে ভালো ছবি দেখুন, বাংলা ছবি দেখুন, বাংলা ছবির সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি, বাংলা ছবি নিয়ে আরও নানান খবর জানতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে।